আপনি বিআরটিএতে লাইসেন্স করার জন্য একটা লার্নার করেছিলেন, সেই লার্নারে করোনা কারণে যে কারণে হোক এক্সাম ডেট মিস হয়ে গেছে। নতুন করে কিভাবে অনলাইনের মাধ্যমে এক্সাম ডেট নেবেন এ টু জেড আমি দেখাবো, পুরো ভিডিওটি দেখবেন। এবং লার্নার কিভাবে করবেন এবং ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন, ফিটনেস কিভাবে করবেন, ট্যাক্স টোকেন কিভাবে করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, মালিকানা পরিবর্তন কিভাবে করবেন, এ টু জেড সব ভিডিও আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং যেটা দরকার সেটা দেখে আপনারা সেই কাজটি করে উদ্ধার হন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে লার্নারের মেয়াদ বৃদ্ধি করবেন বা নতুন করে পরীক্ষার ডেট নেবেন অনলাইনের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা কর্তন করতে পারে, যেমন 80-90 টাকা মতো, 80 টাকা বা 173 টাকা। যদি পরীক্ষায় ফেল করেন নতুন করে কিভাবে এক্সাম ডেট নেবেন সেটাও দেখাবো। সেই ক্ষেত্রে আপনার 173 এক্সট্রা বিকাশ থেকে কাটবে। আমি এটু জেড অনলাইনের মাধ্যমে দেখা, প্রথমে আপনাদের করতে হবে যেটা কি লার্নারে ঢুকতে হবে, লার্নার যে পূর্বে যে লার্নারটি ছিল নতুন ডেট নেওয়ার জন্য, সেই লার্নারে ঢুকে দেখতে পাচ্ছেন লার্নার নং আছে নাম্বার, সেই নাম্বারটি খাতায় বা যে কোনো এক জায়গায় এন্ট্রি করে রাখবেন। এটা লাগবে যেমন 62 দেখতে পাচ্ছেন, 143 এটা হচ্ছে পরীক্ষার লার্নার নাম্বার। আর লাগবে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার, দেখতে পাচ্ছেন তার ভোটার আইডি কার্ড নাম্বার এটাই 100-388-49-12। এটা নেওয়ার পর এন্ট্রি করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে বিএসপি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ওই অ্যাকাউন্ট খুলতে হয়, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। কীভাবে বিএসপি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া দেবো, ওই ভিডিও দেখে অ্যাকাউন্টটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, হোম দেখতে পাচ্ছেন, হোমে যাচ্ছি, তারপর অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হোম পেজ আপনার। তারপরে এই যে তিনটি দাগ আছে এই চিহ্নতে ক্লিক করবেন, তারপর ড্রাইভিং লাইসেন্স সেকশন, তারপর লেখা আছে দেখেন শিক্ষানবিশ লাইসেন্সে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আপনি লার্নার নাম্বারটি লিখে নিয়ে আসলেন, ওই লার্নার নাম্বারটি দেবেন 62-143-543-15 আর যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সে যেটা এনআইডি নাম্বারটা লিখলেন সেটাও দেবেন। আমি কপি করে রেখেছি, দিয়ে তার অনুসন্ধানে ক্লিক করবেন। এটা পূর্ণ পরীক্ষার জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্সের, আপনার আগে পরীক্ষায় ফেল করেছেন বা আগের পরীক্ষা মিস করেছেন, যে ড্রাইভিং লাইসেন্সের লার্নারের যে পরীক্ষার ডেট থাকে সেটা মিস করেছেন, সেটা নতুন ডেট নেওয়ার যে সিস্টেমটা বললাম, বিএসপি ওয়েবসাইটে দেবেন, ভোটার আইডি কার্ড দেবেন, লার্নার দেবেন, তাই ইন্টারফেস আসবে, তারপর এগিয়ে জানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আগে যে লোক সেই লোকের ডাটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন এ টু জেড ডাটা এসে, তার নতুন পরীক্ষার ডেট কবে পড়বে তাও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন নতুন পরীক্ষার ডেট, তার ফি জমায় ক্লিক করবেন, তারপরে পূর্ণ পরীক্ষা নেওয়ার জন্য 87 টাকা কর্তন করা হবে। দেখতে পাচ্ছেন অনলাইনে 87 টাকা আনোয়ার হোসেন, এখানে তার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে বিকাশে ক্লিক করবেন, আই এম অ্যাগ্রি ক্লিক করবেন, নিশ্চিত ক্লিক করবেন, বিকাশ পেমেন্ট, তারপর বিকাশ নাম্বার দেবেন 01। কনফার্ম, তারপর বিকাশ একটা মোবাইলে পিনকোড যাবে, পিনকোডটি দেবেন, কনফার্ম করবেন। তারপরে যে বিকাশের পিনকোড দিয়ে যাওয়াটা আছে, পিনকোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। আমি এটা দেখাচ্ছি, লার্নারে পূর্ণ ডেট চলে এসছে, আপনারা নতুন ডেট নেবেন এবং পরীক্ষা দিতেও পারবেন। দেখতে পাচ্ছেন ওইভাবে লার্নারে পূর্ণ ডেট নিতে, এটা পুনরায় লার্নারের ডেট নিতে হয়। এইভাবে দেখতে পাচ্ছেন নতুন লার্নার চলে আসছে, এটা আপনারা প্রিন্ট করে নেবেন এবং নতুন করে ওই ডেটে যেয়ে পরীক্ষা দেবেন।